কলেজে সেমিস্টারের ফি কমানোর দাবিতে কলেজ অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদে। অভিযোগ, অন্যান্য কলেজের তুলনায় জলপাইগুড়ি ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয়ের সেমিস্টারের ফি বেশি নেওয়া হচ্ছে। সোমবার ফি কমানোর দাবিতে অধ্যক্ষের ঘরে বৈঠক করা পরেও মেটেনি সমস্যা। পরবর্তীতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। অবরোধের জেরে জাতীয় সড়ক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে যায় ধূপগুড়ি থানা পুলিশ। ভিতরে প্রিন্সিপাল স্যার কি বললো? বললো যে 2000 থেকে 2100 টাকার মধ্যে মানে ওরা করে দেওয়ার চেষ্টা করবে। এখন তো ওরা যে ওরা তো বললো যে আমাদের প্রিন্সিপাল বলে বলেছে 2000 থেকে 2100 টাকার মধ্যে আসছে ওরা, মানে যে তোমার যে সবাই মিলে করলো, এখন দেখি কি হয়। সব কলেজে তো ভর্তির ফি একই থাকার কথা, তবে কেন বেশি চাওয়া হচ্ছে, ভর্তির ফি কমাতে হবে দাবি না মানা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূল ছাত্র পরিষদের। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে প্রিন্সিপালের কাছে দাবি জানাতে আসছে। আন্দোলনটা কার? মূলত সমস্ত ছাত্রছাত্রীর আন্দোলন। আমরা তৃণমূল ছাত্র পরিষদ এর সমর্থন থেকে আছি। আমরা আমাদের যদি না মানে তাহলে এর থেকে বৃহত্তর আন্দোলন নামা হবে এবং পরবর্তীকালে সেটা বৈঠকের মাধ্যমে ঠিক হবে। আমরা কি চাই? ঘটনায় সরব এবিভিপি ছাত্র সংগঠন। তাদের ফি বৃদ্ধি বাড়ানো, এটা আমাদের পশ্চিমবঙ্গের অপদার্থ শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এবং যারা এই দায়িত্বের কলেজ দায়িত্বে রয়েছে তারা নিজেরাই ফি বৃদ্ধি করেছে এবং তারা এখন নাটক দেখাচ্ছে। আদৌ কি তাদের দাবি পূরণ হবে, ভর্তির ফি কমানো হবে, উত্তর অজানা। জলপাইগুড়ি থেকে ঝিলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।